শিক্ষাশ্রী স্কলারশিপের ফর্ম অনলাইন কিভাবে ফিল আপ করবেন তার পুরোটা স্টেপ বাই স্টেপ আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাব তো শিক্ষাশ্রী স্কলারশিপ সেই সব শিক্ষার্থীর জন্য যারা তপশিলি ও উপজাতি ভুক্ত হয় তাদের মানে আপনি যদি এসসি এসটি হন তাহলে কিন্তু আপনি এই শিক্ষাশ্রী প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন তো এই প্রকল্পে সরকার ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত বার্ষিক পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত অনুদান দেয় তো চলুন দেখেনি যে শিক্ষাশ্রী প্রকল্পের ফর্ম আমরা কীভাবে অনলাইন ফিল আপ করব তো তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী নতুন সব ভিডিওর আপডেট আপনারা দ্রুত পেয়ে যান তো চলুন শুরু করি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে যে লিঙ্কে ক্লিক করলে পরে আপনারা শিক্ষারশ্রীর যে মেন ফর্ম সেই ফর্মে আপনারা চলে আসবেন তো এখান থেকে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন সেখান থেকে প্রিন্ট করতে পারবেন সেখান থেকে ডিরেক্ট আপনি ইমেল মারফত আপনি ফর্মটাকে পাঠাতেও পারবেন তো ফার্স্ট এখানে দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মানে এটি ওয়েস্ট বেঙ্গলের একটি শিক্ষাশ্রী প্রকল্পের মেন ফর্ম তো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর শিক্ষাশ্রী স্কলারশিপ টু এস সি এস টি স্টুডেন্ট স্টার্টিং ইন ক্লাস ফাইভ টু ক্লাস এইট তার মানে ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে দেখুন নানারকম অ্যারো দেওয়া আছে আমি পুরো ফর্মটা আপনাদের ফিল আপ করে দেখাবো এই অ্যারো কীভাবে ইউজ করবেন আর ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তো ফার্স্ট এখানে দেওয়া আছে নিউ আর রিনুয়াল যদি আপনারা যদি আপনাদের আগে থেকে শিক্ষাশ্রী প্রকল্পের নাম থাকে সেক্ষেত্রে আপনারা রিনিয়ালে ক্লিক করবেন আর যদি আপনারা নতুন শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনারা নিউ অপশনে ক্লিক করবেন তো নিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন চলে আসে ফার্স্ট নেম ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট তো ফার্স্ট আপনারা কি করবেন এই যে উপরে যে টিক আছে সেই টিকটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে কুমারীতে সিলেক্ট করবেন আর যদি ছেলে হন সেক্ষেত্রে স্ত্রীতে সিলেক্ট করবেন নাম টাইপ করবেন আপনি যে নামে আপনি স্কলারশিপটা করতে চাইছেন সেই নামটা এখানে লিখবেন তো এখানে দেখুন নামটা লেখারও জায়গা আছে এখানে তো নামটা লেখার পর এখানে দেখুন নেক্সট আছে নেম অফ ফাদার মাদার অ্যান্ড গার্জেন আপনি যদি বাবাকে গার্জেন করতে চান যদি বাবার নাম দেবেন যদি মাকে করতে চান মার নাম দেবেন বা আদার্স কোনো গার্জেন নাম করতে চাইলে এখানে তার নামটি এখানে দিয়ে দেবেন তো এখানে আমরা ফাদার নেম সিলেক্ট করছি ফাদার নেম দেওয়ার পর এখানে দেখুন জেন্ডার কী আছে আপনি পুরুষ না মহিলা সেক্ষেত্রে যদি আপনি পুরুষ হন তাহলে এম এ সিলেক্ট করবেন আর যদি মহিলা হন সেক্ষেত্রে এফ এ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে ডেট অফ বার্থ তো আপনার ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেওয়ার ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দেখুন আছে কাস্ট সিলেক্ট কাস্ট আপনাদের কোন কাস্টে আপনার আছে বর্তমান আছেন এস সি না এসটি তো এখান থেকে এস সি বা এস হলে এখান থেকে সিলেক্ট করবেন বা সাব কাস্ট আপনার কি আছে এসসি এস সিলেক্ট করার পরে এখানে কাস্ট সাবকাস্ট মানে আপনাদের জাতি কোনটা আছে জাতি সম্প্রদায় কোনটা আছে আপনারা দেখবেন এসসিতেও প্রচুর জাতি সম্প্রদায় আছে তেও প্রচুর জাতি সম্প্রদায় আছে তো আপনারা ভালোভাবে দেখবেন আপনার কাস্ট সার্টিফিকেটে কোন জাতি দেওয়া আছে সেখানে এটাই লিখে দেবেন তো লেখা ধরুন মালো সম্প্রদায় এটি একটি সম্প্রদায় এসসির তো এখানে দিয়ে দিলাম আমি আপনাদের দেখানোর জন্য তো দেওয়ার পরে এবার নেক্সট অপশনে আমরা আসবো নেক্সট অপশনে গেলে পাবেন হাউস নাম অ্যান্ড ভিলেজ তো এখানে আপনার বাড়ির যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আপনারা ফুল ফিল আপ করে দেবেন এখানে আপনার বাড়ির অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তো বাড়ির অ্যাড্রেস দেওয়ার পর এখানে পোস্ট অফিস আপনারা যে পোস্ট অফিসের আওতায় পড়েন সেই পোস্ট অফিসের নামটা এখানে দেবেন দেওয়ার পর পুলিশ স্টেশন আপনারা পুলিশ স্টেশনের নামটা এখানে দেবেন পুলিশ স্টেশনের নাম দেওয়ার পর ডিস্ট্রিক্ট আপনারা কোন জেলায় বসবাস করেন সেই জেলার নামটা এখানে দেবেন দেওয়ার পর এখানে স্টেট আপনারা কোন রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটা এখান থেকে ফিল আপ করে দিয়ে দেবেন তো সব কিছু দেওয়ার পর এবার নিচে আসবে নিচে আসার পর দেখবেন এখানে নেম এখানে দেখুন পার্টিকুলার রিগার্ডিং ফাদার মাদার অ্যান গার্জিয়ান তো আপনার ফার্স্ট আপনার বাবার নাম দেবেন বা আপনি যাকে গার্জিয়ান করতে চাইছেন সেই নামটা এখানে ফিল আপ করবেন তো এখানে আমি বাবার নামটা সিলেক্ট করছি দেওয়ার পর অকুপেশন মানে আপনার যে গার্জেনকে করেছেন সেই গার্জেনের কাজ কি আছে বর্তমান সেই আপনার বাবা বা মা যে কাজটা করেন সেই কাজটা এখানে লিখে দেবেন সেই কাজের নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে অ্যাড্রেস তো আপনার বাবা মার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন অ্যাড্রেস দেওয়ার পর এবার দেখুন নিচে চলে আসবেন এখানে ব্যাঙ্ক নেম আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক নেম এখানে দেবেন দেওয়ার পর ব্যাংকের ব্রাঞ্চ কোনটা আছে সেই ব্রাঞ্চ নাম্বারটা ব্রাঞ্চের নামটা লিখবেন লেখার পর এখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর আইএফএস কোড নাম্বার যে ব্যাঙ্কে আপনার বই আছে সেই ব্যাঙ্কের আইএফএস কোড নাম্বার দিয়ে এখানে এম সি আর নাম্বার এটা আপনার বুকে কিংবা পাসবুকে আপনারা এম আই সিআর নাম্বার পেয়ে যাবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ইনস্টিটিউশন নেম আপনারা কোন স্কুলে বর্তমান পড়ছেন সেই স্কুলের নামটা এখানে দেবেন দেওয়ার পর এখানে অ্যাড্রেস স্কুলের সেই অ্যাড্রেসটা এখানে দেবেন দেওয়ার পর এখানে ক্লাস কোন ক্লাসে আপাতত এখন পড়ছেন ক্লাসের নাম্বার দেওয়ার পর এখানে অ্যাকচুয়াল ডেট অফ জয়নিং দ্য ক্লাস আপনি কত সালে বা কতদিন হলো আপনি এই ক্লাসে ভর্তি হয়েছেন বা এই ক্লাসে স্টাডি করছেন সেই ডেটটা এখান থেকে ডেটটা এবং মাস এবং ইয়ার এখান থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন এখানে অ্যামাউন্ট রিসিভ এখানে দেখুন ওয়ার্ড রিসিভ ইন স্কলারশিপ প্রিভিয়াস ইয়ার ইয়েস অর নো যদি আপনি আগের বছরে এখান থেকে টাকা পেয়ে থাকেন বা স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না পেয়ে থাকলে নো করবেন যদি ইয়েস করেন যদি আপনারা ইয়েস করেন সেক্ষেত্রে আপনারা কত টাকা পেয়েছিলেন এখানে অ্যামাউন্টটা লিখবেন স্কলারশিপের নাম কি ছিল সেই স্কলারশিপের নাম এখানে লিখবেন লেখার পর গিফট ডিটেলস তো স্কলারশিপের ডিটেলস এখানে দিয়ে দেবেন আর যদি আপনারা না করে থাকেন সেহেতু দেওয়ার দরকার নেই তো দেওয়ার পর এখানে দেখুন হোয়াট এর অ্যাপ্লিকেন্ট ফর এনি আদার স্কলারশিপ মানে আপনি যদি এই বছরে কোনো আদার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকেন কি কোন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন সেই স্কলারশিপের নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর অ্যানুয়াল গ্রস ফ্যামিলি ইনকাম অল সোর্স মানে আপনাদের পুরো পরিবারের ইনকাম কত আছে সব সোর্স মিলিয়ে তো সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন এখানে আপনার ডেট তো ডেটে ক্লিক করলে পরে আপনাদের যে ডেটে আপনারা করছেন সেই ডেটটি অটোমেটিকলি চলে আসবে এখানে তো ডেট দেওয়ার পর এখানে প্লেস আপনি কোন জায়গা থেকে করছেন সেই জায়গার নামটা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখানে সিগনেচার তো সিগনেচার আপনার কি করে কি করে করবেন আপনারা এই সিগনেচার উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে একটা নতুন ট্যাব ওপেন হচ্ছে তো এখানে আপনার নামটা লিখবেন তো নাম লিখলে পরে অটোমেটিকলি এখানে দেখুন আপনার সিগনেচারটা চলে আসবে তো এখানে লিখে আমরা সাইনে ক্লিক করলাম সাইনে ক্লিক করার পর দেখবেন এখানে যে সিগনেচারটা সেই সিগনেচার এখানে চলে এসেছে তো চলে আসার পরে এবার আমরা অ্যাড সিগনেচার এখানে ফার্স্ট আসবে ফার্স্ট ফার্স্টে আপনার গার্জিয়ানের সিগনেচার দেবেন আর সেকেন্ড আপনার নিজের সিগনেচার দেবেন প্রথমে আপনার বাবা অথবা মার সিগনেচারটা দেবেন এখানে আমি প্রথমে একটু ভুল করেছিলাম তো প্রথমে এখানে আপনার বাবা বা মা মানে যাকে গার্জিয়ান করেছেন তার সিগনেচারটা এখানে হবে আর দ্বিতীয়তে হবে আপনার সিগনেচার মানে যে অ্যাপ্লিকেশন করছে তার সিগনেচার তো এখানে আপনারা গিয়ে অ্যাড নিউ সিগনেচার করে আপনারা এখান থেকে আপনাদের সিগনেচারটা করে দেবেন সিগনেচার আপলোড করার পর এবার আমাদের ফার্স্ট যে ফর্মটা সেই ফর্মটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবার দ্বিতীয় ফর্মটা আপনারা নিচে পাবেন এই যে এই জায়গাটা দ্বিতীয় ফর্মটা ওপেন করবেন ওপেন করা তো এখানে দেওয়া আছে আপনারা এটা পরে নেবেন তো এখানে যা কিছু দেওয়া আছে পরে নেওয়ার পর এবার আপনারা কি করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে গেলে পরে দেখবেন এখানে ডান বলে একটি অপশন আছে তো পুরো ফর্মটা ভালো করে একবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো সব কিছু ঠিকঠাক থাকলে পরে আপনারা ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন একটা নতুন ট্যাব ওপেন হয়েছে সেখানে আপনারা প্রিন্ট দেখুন ফার্স্ট আছে প্রিন্ট তো আপনি যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রিন্ট আউট বের করে নেবেন যদি কাউকে পাঠাতে চান সেক্ষেত্রে স্যান্ড ভিয়া ইমেল আছে মানে আপনারা ইমেইলে বা এস এম এসে এ সেন্ড করতে পারবেন তো এখানে আপনারা সেভ করলে আপনারা পিডিএফ সেভ করতে পারবেন ওয়ার্ডে সেভ করতে পারবেন এক্সেলে সেভ সেভ করতে পারবেন তো এখান থেকে যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রিন্টে ক্লিক করবেন যদি আপনারা কাউকে পাঠাতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটটা বেছে নেবেন তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে শিক্ষাশ্রী ফর্ম অনলাইন কীভাবে ফিল আপ করবেন তার পুরো প্রসেস দেখা দেখালাম আমরা আজকে তো আশা করছি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ